মমতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ, হাইকোর্টে শুভেন্দু, বিস্ফোরক দাবিতে তোলপাড় বাংলা। পঞ্চায়েত ভোটের বাকি আর একটি দিন, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে বিরোধী পক্ষ, কারণ বুধবার অধীর চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানিয়ে দিয়েছে এক দফাতে হবে পঞ্চায়েত নির্বাচন। এবার আবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট বা ভোটের আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে। তার সরাসরি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিরোধী দলনেতার অভিযোগ, একটি রাজনৈতিক দলের ব্যবহার করা প্রচারমূলক নম্বর সরকারি নম্বর হিসেবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। সেখানে সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচির বিরুদ্ধে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচি নাকি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, এমন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু। তার অভিযোগ, নির্বাচন কমিশন নির্বাক হয়ে রয়েছে, সে কারণেই হাইকোর্টের পদক্ষেপ চেয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। প্রথমে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা যায়, যদিও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান। বুধবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবেদন করেন শুভেন্দু অধিকারী। আদালত শুভেন্দুকে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার শুনানি হবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। এর সঙ্গে জলপাইগুড়িতে শাসক দলের লোক টাকা বিলিক করছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এদিন অধীররঞ্জন চৌধুরী পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর আবেদন খারিজ করেছে আদালত।